বিজেপি টাকা 12 ঘন্টা বন্ধ চলছে নদিয়ার কল্যাণীতে। বন্ধের প্রভাব পড়েছে কল্যাণী শহর সহ পার্শ্ববর্তী এলাকায়। বাজার দোকানপাট বন্ধ রয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করেছেন। সোমবার সকালে কল্যাণীতে উপস্থিত হন বিজেপির নদিয়া জেলা দক্ষিণের সভাপতি ভাস্কর ঘোষ। উল্লেখ্য, শনিবার কল্যাণীর গয়েশপুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে বিজয়শীল নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির পক্ষ থেকে বিজয়শীলকে নিজেদের দলের কর্মী বলেই দাবি করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। এটি প্রতিবাদে সোমবার 12 ঘন্টা কল্যাণী বন্ধে ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। মানুষ মন থেকে বন্ধ করছে, শান্তিপূর্ণ বন্ধ। তোমার বিরুদ্ধে আমি করতে পারি, কিন্তু মানে এই দিকটা পুরোটাই বন্ধ তো ব্যবহার করেছে, গালি গালাজ করেছে আমার দোকানে এসে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।